গান্ধী চলেছেন, কবি গৌতম চন্দ্রচন্দ্র, আবৃত্তি জয়ন্ত ব্যানার্জি, আয়োজন ও পরিচালনায় সঙ্গীত তরঙ্গ পত্রিকার পক্ষে চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, আবহ সমর দত্ত। ঘৃণার প্রকাশ দেখে কতিপয় ভ্রাতৃতুল্য মানুষকে একদল মানুষ অস্পৃশ্য আখ্যা দেয়, জাতিচ্যুত আখ্যা দেয়, পিষ্ট করে সামাজিক নিষ্পেষণে। মানুষের হাতে আজ প্রতিভাত মানুষের চরম লাঞ্ছনা, কেহ তো করে না পান জলপাত্র হতে অস্পৃশ্য মানুষের নিকটেতে। মন্দির কলুষিত হয় যদি সে ব্রাত্যজন এসে দেবতার দরবারে প্রণাম জানায়, রাষ্ট্র দাঁড়িয়ে আছে ভোগ করে অস্পৃশ্য মানুষের শ্রমের ফসল দেশ মাঝে। যে মালাকার গাঁথে মালা দেবতা পরেন তা বিধর্মীর গ্রন্থিত হস্ত হতে, অবিশ্বাস বিদ্বেষে বন্ধিমান মানব হৃদয় দেখে, ভারতবর্ষ মাঝে দেখে উলঙ্গ ঘৃণার প্রকাশ। বেদনার্ত হলে তুমি হে জাতির জনক, মানুষের আত্মার আত্মীয় রূপে হে মহানেতা, অস্পৃশ্য জনতাকে করলে বক্ষ লগ্ন, বর্ণাশ্রম প্রথার বজ্রনিগর শিথিল প্রায় হল, বঞ্চিত জনতার হরিজন আখ্যা মাঝে। ব্রাত্য জনতা আজ কর জোরে মহাত্মা গান্ধীকে জানালো প্রণাম।